হ্যালো ভিউয়ার্স, টিচিং রুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি রায়হান স্যার। আজকে আমি আপনাদের সাথে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের কবিতা ঐকতান নিয়ে আলোচনা করব। আর এই কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত জন্মদিনে কাব্যগ্রন্থের দশম কবিতা। আর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কবির মৃত্যুর 4 মাস পূর্বে। আর ঐকতান কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর ঐকতান কাব্যগ্রন্থ লিখেছেন দিলওয়ার। ঠিক আছে, আর এই কবিতাটির চরণ সংখ্যা হল 54। তাহলে আমরা শুরু করতে পারি। বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, অর্থাৎ বিশাল এই প্রশস্ত যে পৃথিবী আছে এই পৃথিবীর কতটুকুই বা জানি। অর্থাৎ এখানে লেখক বিপুলা কথাটি ব্যবহার করেছেন নারীবাচক রূপে। ঠিক আছে, যে এখানে নারীবাচক শব্দ হিসাবে বিপুলা বলে পৃথিবীকে বোঝানো হয়েছে। তারপরে দেশে দেশে কত না নগর রাজধানী, অর্থাৎ কত দেশ রয়েছে আর সেই দেশে কত নগর রয়েছে, কত রাজধানী রয়েছে। মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, মানুষের কত কীর্তি, মানে এখানে কীর্তি বলতে অবিস্মরণীয় কাজ, অর্থাৎ মানুষের কত অবিস্মরণীয় কাজ, কত নদী গিরি সিন্ধু মরু। ঠিক আছে, যে কত নদী, কত গিরি, কত সিন্ধু, কত মরু। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি, তা হলো যে কীর্তি দ্বারা বোঝায় অবিস্মরণীয় কাজ, আর কৃত দ্বারা বোঝায় যা করা হয়েছে, আর কীর্তি দ্বারা বোঝায় কৃতি স্বনামধন্য, আর কৃত এর দ্বারা বোঝাচ্ছে যা বা যাকে কেনা হয়েছে। ঠিক আছে, এরপরে কি বলেছেন, কত না অজানা জীব, কতই না অজানা জীব রয়েছে, কত না অপরিচিত তরু, অর্থাৎ কত গাছপালা রয়েছে যা অপরিচিত, মানে পরিচিত না, রয়ে গেল অগোচরে, অর্থাৎ রয়ে গেল চোখের আড়ালে বা অক্ষির আড়ালে, বিশাল বিশ্বের আয়োজন, মানে জীব ও জড় বৈচিত্র্যের বিশাল সম্ভার নিয়ে এই বিশাল বিশ্বজগৎ। এটাকে লেখক বুঝিয়েছেন কি, বিশাল বিশ্বের আয়োজন, অর্থাৎ জীব ও জড় বৈচিত্র্যের বিশাল সম্ভার নিয়ে এই বিশাল বিশ্বজগৎ, এর কতই না আয়োজন। মন মোর জুড়ে থাকে, অর্থাৎ তার মন কি জুড়ে থাকে, কবির মন জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ, মানে তারই, মানে কবির মন জুড়ে আছে তারই ছোটো একটি কোণে, মানে খুব ক্ষুদ্র একটা ছোটো একটা কোণে কবির মন কি আছে, জুড়ে আছে, মানে কবির মন জুড়ে আছে তার ছোট একটি কোণ, মানে সব কিছুই কবি জানেন না, সেটা কবি বোঝাচ্ছেন এখানে। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে, সেই ক্ষোভে, কোন ক্ষোভে, এই যে উপরে বলেছে যে মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ, অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে তার মানে স্বল্প মাত্রায় কবি কি জানে, সেই ক্ষোভে, মানে সেই না জানার ক্ষোভে পরিগ্রন্থ, লেখক বিভিন্ন ধরনের গ্রন্থ পড়ে, ভ্রমণ বৃত্তান্ত, অর্থাৎ ভ্রমণ বৃত্তান্ত যা পড়ার মাধ্যমে কি বিভিন্ন দেশ সম্পর্কে জানা যায়, আছে যাহে অক্ষয় উৎসাহে, অর্থাৎ যেগুলো আছে সেগুলো আমি কি করি অক্ষয় উৎসাহে, মানে উৎসাহের কমতি না হওয়া, অর্থাৎ অনেক আগ্রহ নিয়ে লেখক সেগুলো পড়ে। ঠিক আছে, জেথাফাই চিত্রময়ী বর্ণনার বাণী, জেথাফাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, অর্থাৎ কবিতার কবিতাকে সমৃদ্ধ করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের সম্পদ কুড়িয়ে আনেন, অর্থাৎ তার যে লেখা, তার যে লেখনী, তাকে সমৃদ্ধ করার জন্য পৃথিবীর যে শ্রেষ্ঠ সাহিত্য সম্পদ আছে সেগুলো, সাহিত্যের যে সম্পদ আছে সেগুলো কি লেখক কুড়িয়ে আনেন, মানে অন্য অন্য যে সাহিত্যগুলো আছে সেখান থেকে লেখক কি করে তার সাহিত্যে সেগুলোতে নিয়ে আসেন, সেগুলোকে নিয়ে আসেন। জ্ঞানের দীনতা এই আপনার মনে, জ্ঞানের দীনতা মানে জ্ঞানের যে স্বল্পতা বা জ্ঞানের যে দরিদ্রতা এই আপনার মনে, মানে কবির যে নিজের মনে, পূরণ করিয়া লই, মানে সেটা কবি কি করে পূরণ করে লয় যত পারি ভিক্ষালব্ধ দনে। আর কবি এই যে জ্ঞানটাকে কবি অর্জন করছে সেটাকে কবি কি ভিক্ষালব্ধ ধনের সাথে তুলনা করেছে, যে নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে কবি নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেন, আর সেই বিষয়টাকে কবি কি বলছেন ভিক্ষালব্ধ ধন বলেছেন। আমি পৃথিবীর কবি, অর্থাৎ এখানে কবি বলেছেন যে আমি সবার কবি, আমি গণমানুষের কবি, আমি বিশ্বকবি,
যেথা তার যত উঠে ধ্বনি, অর্থাৎ পৃথিবীর যেখানেই যে আওয়াজ উঠবে, যে ধ্বনি উঠবে, আমার বাঁশির সুরে, আমার সাহিত্যের সুরে সারা তার জাগিবে তখনই। তখনই কী করা উচিত? তখনই তার সারা জাগা উচিত। কিন্তু কী হয়েছে দেখুন, এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতার ডাক, অর্থাৎ এই স্বর সাধনায়, অর্থাৎ এই সুর বা সঙ্গীত সাধনা, অর্থাৎ অন্যদের যে ছবি বা অন্যদের যে আলোচনা নিজের কবিতায় তুলে ধরা, সেটা কি পৌঁছিল না তার ভূতর ডাক, সেটা সম্ভব হয় না। কেন? রয়ে গেছে ফাঁক। অর্থাৎ কাব্যসঙ্গীতের ক্ষেত্রে কবি যে স্বর সাধনা করেছেন তাতে কি রয়েছে? ঘাটতি রয়েছে। প্রকৃতির ঐকতান স্রোতে, অর্থাৎ প্রকৃতির যে বিচিত্রময় সুর, প্রকৃতির যে বিচিত্রময় রূপ বা প্রকৃতির যে মিলিত সুর, নানা কবি ডালে গান নানা দিক হতে, নানা কবি অর্থাৎ বিভিন্ন রকমের কবি ডালে গান তারা আলোচনা করে নানা দিক হতে, মানে নানানভাবে তারা কি করে সেগুলো নিয়ে আলোচনা করে, পৃথিবীতে যা কিছু রয়েছে এক এক কবি এক এক বিষয় নিয়ে আলোচনা করে, তাদের সবার সাথে অর্থাৎ সেই সব কবিদের সাথে আছে মোর কি লেখকের আছে এই মাত্র যোগ, মানে সবার সাথেই লেখকের মিল আছে, সঙ্গ পাই সবাকার, কবি সবার সঙ্গ পান, লাভ করি আনন্দের ভোগ, তারা যে লেখা লেখে বা তারা যে লেখনী লিখে সেগুলো পড়ে কবি কী করে আনন্দ পায়, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার। কিন্তু কবি চাইলেও কী করতে পারে নাই, পৃথিবীর সবখানে বা সবার সাথে কী করতে পারে নাই, সে মিশতে পারেনি। বাধা হয়ে আছে মোর কি বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার, অর্থাৎ এখানে কবি বুঝাচ্ছেন যে কবি এখানে কি সামাজিক যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার মধ্যে আটকে আছেন। চাষি খেতে চালাইছে হাল, চাষি বলতে কি, চাষি খেতে চালাইছে হাল, মানে সে হাল চাষ করছে, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মবার, বহুদূর মানে পৃথিবীর সব জায়গাতে প্রসারিত, মানে সেটা কি ধারাবাহিকভাবে একের পর এক চলমান, এদের এদের বলতে কি যত সাধারণ মানুষ আছে, চাষি তাঁতি জেলে সবার বিচিত্র কর্মবার, ঠিক আছে। তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার, তারই পরে বলতে কি যে শ্রমজীবীদের যে অবদান রয়েছে, শ্রমজীবীদের যে অবদান রয়েছে তারই পরে, মানে তাদের সেই অবদানের উপরে ভর দিয়ে মানে নির্ভর করে চলিতেছে সমস্ত সংসার, মানে এই সমস্ত যে পৃথিবী আছে, গোটা যে পৃথিবী আছে তা চলিতেছে। অতি ক্ষুদ্র অংশে, মানে খুব ক্ষুদ্র একটা অংশে, তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। এখানে কবি বুঝাতে চেয়েছেন যে দেখুন, যে সম্মান বঞ্চিত ব্রত্য জনতা থেকে, ব্রত্য জনতা বলতে এখানে বোঝানো হয়েছে যে সাধারণ মানুষ রয়েছে যারা, তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছেন কে, কবি, তাই সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে বৃহত্তর সমাজ ও জীবনকে কে দেখতে পারেননি, কবি দেখতে পারেননি, তাই বলেছেন কি যে সমাজের অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, মানে মনে করেন এটা হচ্ছে একটা ঘর আর কবি এই জানালার মতো জায়গায়, অর্থাৎ বাতায়ন মানে কি জানালা, অর্থাৎ এখানে কবি বসে আছেন, যে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, মানে সংকীর্ণ একটা জায়গায় কবি বসে আছেন, তো সেখানে বসে কী করতে পারছেন না, কবি সবার সাথে মিশতে পারছেন না, সবাইকে নিয়ে আলোচনা করতে পারছেন না। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, মাঝে মাঝে অর্থাৎ মাঝে মধ্যে গেছি আমি, মানে কবি গেছেন সাধারণ মানুষের কাছে, গেছেন ওপাড়ার প্রাঙ্গণের দ্বারে, মানে মাঝে মাঝে কবি ব্রাত্য যে মানুষ রয়েছে, সাধারণ যে মানুষ আছে, তাদের পাড়ায় যে ক্ষণিকের জন্য কবি উঁকি দিয়েছেন। ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে, কিন্তু কবির যে নানা সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার কারণে তাদের সঙ্গে ভালোভাবে যোগসূত্র রচনা করা কবির সম্ভব হয়নি। জীবনে জীবন যোগ করা, অর্থাৎ মানুষকে আপন করে নেয়া অথবা মানুষকে আপন করে নিতে হয়, না হলে অর্থাৎ যদি মানুষকে আপন করে নিতে না পারা যায়, কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা, যদি না পারে তাহলে শিল্পীর যতই সৃষ্টি সব কৃত্রিম পণ্যে পরিণত হয়, অর্থাৎ এখানে কৃত্রিম পণ্যে বোঝাচ্ছে যে মৌখিক যে বলি, সেই মৌখিক বলিতে পরিণত হয় গানের পসরা, যদি সেটা শান্তির গানও হয় তাও মৌখিক বলিতে পরিপূর্ণ হয়, মানে পরিণত হয়। তাই আমি মেনে নেই সেই নিন্দার কথা, অর্থাৎ উনি একজন বিশ্বকবি হয়ে তারপরও সেগুলো মেনে নেয়, কারণটা কি, কারণ উনি
চেয়েও সেই সাধারণ মানুষের সাথে মিশতে পারেননি। আর নামেশার কারণে, সাধারণ মানুষের সাথে নামেশার কারণে সেই মানুষ যে নিন্দা দিয়েছেন সেই নিন্দার কথা কবি মেনে নিয়েছেন। আমার সুরের অপূর্ণতা, এখানে বলেছেন যে আমার যে কাব্যের অপূর্ণতা সেটা আমি কী করেছি, সেটা কবি মেনে নিয়েছেন। এই যে দুটো লাইন, এখানে কবি তার নিজের আত্মসমালোচনা করেছেন, তার নিজের যে সমালোচনা সেটা এখানে উনি তুলে ধরেছেন। তারপরে কি বলেছে, আমার কবিতা জানি আমি, অর্থাৎ আমার যে কবিতা রয়েছে, আমার যে লেখা আছে সবই আমি জানি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। অর্থাৎ গেলেও বিচিত্র পথে, সেটা যদি সব কিছু নিয়ে, অনেক কিছু নিয়েও আলোচনা করে, হয় নাই সে সর্বত্রগামী, কিন্তু সব মানে সর্বত্রগামী মানে কি, সব জায়গায় সে কী করতে পারে নাই, প্রবেশ করতে পারে নাই, সব বিষয় নিয়ে সে আলোচনা করতে পারে নাই। তারপরে কি বলেছেন, কৃষাণের জীবনের শরিক যে জন। তাহলে এখান থেকে কবি প্রত্যাশা করেছেন, কি প্রত্যাশা করেছেন, যে কৃষাণের জীবনের শরিক মানে কৃষাণের মানে কি, সাধারণ মানুষের জীবনের সাথে, ঠিক আছে, মিশেছে যে জন, মানে শরিক মানে কি, মিশেছে যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। তার যে কর্ম, তার যে কাজ এবং তার যে কথা, সেই কথা দিয়ে সত্য আত্মীয়তা মানে সত্যিকারের যে তাদের সাথে মিল, মানে সত্যিকারের যে তাদের সাথে যে মানে মেলবন্ধন, সেটা তারা কি অর্জন করেছে। সে আছে মাটির কাছাকাছি, যে আছে মাটির কাছাকাছি, অর্থাৎ যে আছে, যে কবি রয়েছেন মাটির কাছাকাছি, মানে মাটির বলতে কি, অর্থাৎ মাটির মানুষের কাছাকাছি যে কবি আছেন, সে কবির বাণী লাগি কান পেতে আছি, সে কবির বাণী লাগি, অর্থাৎ যে কবি মাটির মানুষের কথা নিয়ে আলোচনা করেন, সেই কবির বাণী লাগি, অর্থাৎ সেই কবির কথার জন্যে কান পেতে আছি, মানে কথার জন্য কবি কান পেতে আছে। এসো কবি অখ্যাত জনের, এসো কবি, এসো কবি বলতে কি, এসো সেই মাটিও মানুষের কবি অখ্যাত জনের, শ্রমজীবীদের, অর্থাৎ অখ্যাত জনের কি, অর্থাৎ এখানে যারা শ্রমজীবী রয়েছে সেই শ্রমজীবীদের, নির্বাক মনের, যারা তাদের অব্যক্ত কথা, অর্থাৎ মুখের যে কথা সেই কথাটা কখনো ব্যক্ত করতে পারেনি, যাদের কথা অব্যক্ত রয়ে গেছে। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, মর্মের বেদনা, তাদের মর্মের বা তাদের হৃদয়ের, তাদের মনের যে বেদনা, তাদের মনের যে কথা, যত করিয়া উদ্ধার, যত পারো ততই উদ্ধার করো, আলোচনা করো। প্রাণহীন এদেশেতে গানহীন জেথাচারিদার, প্রাণহীন অর্থাৎ শ্রমজীবীদের অবমূল্যায়ন এখানে বোঝানো হয়েছে, প্রাণহীন যেখানে প্রাণ নেই, এদেশেতে, এই দেশেতে গানহীন অর্থাৎ যেখানে শান্তি নেই, জেথাচারিদার, ঠিক আছে, প্রাণহীন এদেশেতে গানহীন জেথাচারিদার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, অবজ্ঞার তাপে অর্থাৎ যেখানে অবজ্ঞা, যেখানে নিন্দা, সেই তাপে শুষ্ক নিরানন্দ, যেখানে কোনো আনন্দ নেই সেই মরুভূমি, সেই মরুভূমি যেখানে কোনো মায়া নেই, যেখানে কোনো ভালোবাসা নেই, রসে পূর্ণ করে দাও তুমি, সেটাকে তোমার যে সাহিত্যের রস আছে, সাহিত্যের যে সাধনা আছে, সাহিত্যের যে মর্মতা আছে, সেটা দিয়ে তুমি পূর্ণ করে দাও, তাদের মন পূর্ণ করে দাও। অন্তরে যে উৎস আছে, উৎস তার আছে আপনারই, অন্তরে যে উৎস, অর্থাৎ শ্রমজীবী মানুষের মধ্যে যে কথাগুলো আছে আপনারই, অর্থাৎ শ্রমজীবী মানুষের মনের মধ্যে, অর্থাৎ তাদের হৃদয়ের মধ্যে যে কথাগুলো আছে, তাই তুমি দাও তো উদ্বারি, অর্থাৎ সেই কথাগুলো তুমি দাও, কি করে দাও, উদ্বারি মানে প্রকাশ করে দাও, উপরে বা ঊর্ধ্বে সবার মাঝে প্রকাশ করে দাও, তাদের কথাগুলো তুলে ধরো। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায়, মানে তোমার যে সাহিত্য জীবনের সর্বস্তর, সর্বপ্রান্ত, সর্বপ্রান্তে তুলে ধরো, ঠিক আছে। একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়, একতারা এখানে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে, কারণ একতারা, এটা আমরা জানি যে একতারা মূলত সাধারণ মানুষের একটা মানে সঙ্গীতের যে প্রতীক, তাদের যে সঙ্গীত সাধনার প্রতীক, সেটা হচ্ছে একতারা। তো একতারা যাদের, অর্থাৎ সাধারণ যে মানুষ রয়েছে, তারাও যেন সম্মান পায়, তারাও যেন সমাজে সম্মান পায়। মুখ যারা দুঃখে সুখে, মুখ যারা নির্বাক, যারা কথা বলে না, যারা বলতে গিয়েও বলতে পারে না, যারা দুঃখে সুখে, যারা সব কিছুতেই নির্বাক, অর্থাৎ বাকরুদ্ধ, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, নতশির যারা মাথা নিচু করে, স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, অর্থাৎ যারা দুঃখ সুখ সহ্য করা নির্বাক মানুষ, যারা সুখ দুঃখ সহ্য করে কি তারপরও কি কোনো কথা বলতে পারে না, যারা এগিয়ে চলা পৃথিবীতে এখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, ওগো গুণী, ওগো মাটিও মানুষের কবি, কাছে থেকে দূরে, অর্থাৎ সর্বস্তরের যে মানুষ রয়েছে, অর্থাৎ উপর থেকে নিচ সব স্তরের মানুষ যারা রয়েছে,
যারা তাহাদের বাণী যেন শুনি, অর্থাৎ কাছে থেকে দূরে যারা, অর্থাৎ সব শ্রেণীর মানুষ, উপরের স্তর হোক নিচের স্তর হোক, শ্রেণীগত দূরত্ব অর্থাৎ শ্রেণীগত ভেদাভেদ বলে তুমি সবার কথা আলোচনা করো, তাহাদের বাণী যেন শুনি, অর্থাৎ তাহাদের অধিকারের কথা তুমি যেন তুলে ধরো আর আমি যেন সেটাই শুনি। ঠিক আছে, এখানেই সংক্ষিপ্ত। তাহলে আমি চেষ্টা করেছি প্রতিটা লাইন আপনাদের সাথে খুব সুষ্ঠু, সুন্দর এবং সাবলীলভাবে তুলে ধরার। আশা করি আপনারা উপকৃত হবেন এবং পাশাপাশি যারা কবিতাটি শুনছেন আশা করি আপনারা আনন্দ পেয়েছেন, আর এর পাশাপাশি আপনারা এই কবিতাটি খুব ভালো করে পড়বেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আপনারা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নক পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।